মোবাইলের ইন্টারনেট আমরা সহজেই ল্যাপটপে শেয়ার করে ব্যবহার করতে পারি, কিন্তু পিসিতে মোবাইলের ইন্টারনেট শেয়ার করতে হলে পিসিতে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে হবে। পিসিতে কিভাবে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করবেন তার জন্য আমার একটি ভিডিও দেওয়া আছে, সে ভিডিওটির লিংক আমার এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইলের ইন্টারনেট বা ডাটা কিভাবে পিসিতে শেয়ার করে ব্যবহার করা যায়। আপনার পিসির ব্রডব্যান্ড ইন্টারনেট লাইনের সমস্যা হলে জরুরি মুহূর্তে এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি আমাদের মোবাইলের ইন্টারনেট আমাদের পিসি বা ল্যাপটপে শেয়ার করতে চাই, তাহলে আমাদের মোবাইলের নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড অবশ্যই জানতে হবে। এটা জানার জন্য বন্ধুরা আমরা যাব সেটিংয়ে। বন্ধুরা, আমি সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এই যে কানেকশনস এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম বন্ধুরা, তারপর আপনারা ক্লিক করবেন মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং। এখানে বন্ধুরা, এখানে যে মোবাইল হটস্পট এটা অফ আছে, আপনারা এটা ইনেবল করে দিবেন। ইনেবল হয়ে গেলে দেখুন বন্ধুরা এখানে আইকন চলে আসছে। তারপর আপনারা আবার মোবাইল হটস্পটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে যে নেটওয়ার্ক নেম দেখতে পাচ্ছেন এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর এই নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড আমরা আমাদের পছন্দ মতো শব্দ দিয়েও তৈরি করতে পারবো। তো সেটা করার জন্য বন্ধুরা যে কনফিগার আছে, আপনারা এই কনফিগারে ক্লিক করবেন। তাহলে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সেভে ক্লিক করবেন। সেভ হয়ে গেলে বন্ধুরা আপনারা ব্যাগে চলে আসবেন, একেবারে ব্যাগে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের মোবাইলের উপর থেকে নিচের দিকে হাতের আঙুল দিয়ে ড্র্যাগ করে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবেন। বন্ধুরা, আপনারা আবার হাতের আঙুল দিয়ে চেপে ধরে উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করবেন। করার পর বন্ধুরা এখানে দেখেন আমরা যে মোবাইল হটস্পট অন করে দিয়েছি, এটা এখানে ইনেবল দেখাচ্ছে। এখানে আপনারা উপরে আইকনও দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের মোবাইলের ডাটা, এই ডাটাটাই কিন্তু বন্ধুরা আমাদের মোবাইলের ইন্টারনেট। এখন আমরা এই মোবাইলের ডাটার উপর ক্লিক করে আমাদের মোবাইলের ডাটা অন করে দেব। বন্ধুরা, আমি আমার মোবাইলের ডাটার উপর ক্লিক করলাম। দেখেন বন্ধুরা এখানে যে 4G আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মোবাইলের ইন্টারনেট এটা চালু হয়ে গেল। এখন আমি আমার এই মোবাইলের ইন্টারনেট আমার পিসি বা ল্যাপটপে শেয়ার করব। আর সেটা কিভাবে করা যায় সে বিষয়টাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইন্টারনেট আইকন দেখতে পাচ্ছেন, নট কানেক্টেড দেখাচ্ছে। আমাদের এই পিসিতে এখন কোনো ইন্টারনেট নেই। এখন আমরা আমাদের মোবাইলের ইন্টারনেটটা আমাদের এই পিসিতে শেয়ার করব। তার জন্য বন্ধুরা আমি এই ইন্টারনেট আইকনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যালাক্সি F22367F, এটাই কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্ক নেম। আমরা এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখন আমরা যে কানেক্ট, কারণ এর আগেও আমি আমাদের মোবাইলের ইন্টারনেটটা আমার এই পিসিতে আমি শেয়ার করেছি, তাই এখন হয়তো আমার এই পাসওয়ার্ড দেওয়া লাগবে না, আমি কানেক্টে ক্লিক করলেই হবে। আর আপনারা যদি প্রথম হন তাহলে প্রথমে আপনাদের এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। বন্ধুরা, আমি এই কানেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখেন যে কানেক্টে হচ্ছে। বন্ধুরা, আমাদের মোবাইলের যে ইন্টারনেট, সেই ইন্টারনেটটা কিন্তু আমরা আমাদের পিসিতে শেয়ার করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, এখন আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই সার্চ বারে আমরা টাইপ করব www.allbanglanewspaper.xyz, এটা টাইপ করে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। দেখেন বন্ধুরা, বাংলাদেশের যত মানে সংবাদপত্র আছে সবগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যে কোনো একটি সংবাদপত্রের উপর আমরা ক্লিক করব। এখন যে কোনো একটি সংবাদপত্রের উপর আমরা ক্লিক করব। বন্ধুরা, আমি প্রথম আলোর উপর ক্লিক করলাম। বন্ধুরা, প্রথম আলো সংবাদপত্রের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম।
বন্ধুরা, এখানে আপনারা এই যে তারিখও দেখতে পাচ্ছেন, যে বুধবার 11 জানুয়ারি 2023। বন্ধুরা, এখানে আপনারা প্রথম আলোর সংবাদপত্রের যে শিরোনামগুলো আছে সে শিরোনামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমরা যে এখান থেকে একটা নিউ ট্যাব দিলাম, যে এই সার্চবারে আমরা টাইপ করব www.youtube.com, এটা টাইপ করে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখেন বন্ধুরা, আমরা ইউটিউবের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখন এখানে আমরা টাইপ করব BELAL, বেলাল টিভি। এটা টাইপ করে আমরা কিবোর্ড থেকে এন্টার দিতে পারি অথবা আমরা এই সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার যে চ্যানেল সেই চ্যানেলের নামটা এখানে শো করছে, আমি এই নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো যদি আপনারা এখানে একসাথে দেখতে চান তাহলে আপনারা ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা এভাবে স্ক্রল করে করে দেখতে পাবেন। এখন আমরা যে কোনো একটি ভিডিও যদি প্লে করতে চাই তাহলে ভিডিওর উপর ক্লিক করা মাত্রই সেটা প্লে হবে। দেখেন বন্ধুরা, আমি এই ভিডিওর উপর ক্লিক করলাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা প্লে হচ্ছে। এখানে যে অ্যাড আসছে আমি একটা স্কিপ করে দিলাম। দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমাদের মোবাইলের ইন্টারনেট আমাদের পিসিতে শেয়ার করে আমরা ব্যবহার করছি। এভাবে আমরা আমাদের মোবাইলের ইন্টারনেট আমাদের পিসি বা ল্যাপটপে শেয়ার করে ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।